আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টাচ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো, কাতারে ভিসা। এই কাতারে ভিসা আমরা কিভাবে খুব সহজেই মোবাইলের মাধ্যমে চেক করতে পারবো, এই ভিসাটি সঠিক আছে কি ভুয়া। তো আসুন দেখা যাক কিভাবে আমাদের এই ভিসাটা চেক করতে পারবো। তো প্রথমে আমরা যাব এই ক্রোম ব্রাউজারে, ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেব। এটা এখানে আমরা লিখব QAT কাতার ওয়ার্ক ভিসা চেক, কাতার ওয়ার্ক ভিসা চেক। এটা লেখার পরে যে ওপরে যে যে লিঙ্কটা আসছে আমাদের কাছে, যে এই লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা চাপ দেব। এই লিঙ্কটা চাপ দেওয়ার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশান আসছে। এখানে আসছে হচ্ছে ভিসা নাম্বার, তারপর আসছে এখানে পাসপোর্ট নাম্বার, তারপর আসছে এখানে ন্যাশনালিটি, তিনটা অপশান আছে। তারপর এখানে একটা কোড আছে, একটা কোড আছে, ঠিক এই চারটা অপশানটা আপনাকে পূর্ণ করতে হবে। তবে চারটা অপশানের মধ্যে দুইটা হচ্ছে অপশনাল, এটা এটা আপনার যে কোনো একটা পূরণ করলেই হবে, অথবা আপনি এই যে ভিসা নাম্বার এটা পূরণ করতে পারেন, বা পাসপোর্ট নাম্বার, এটা যে কোনো একটা পূরণ করলেই হবে আপনাকে। এই দুটোর মধ্যে একটা পূরণ করবেন। তবে আমি পাসপোর্ট নাম্বারটা পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি নাম্বারটা লিখব, পাসপোর্টের নাম্বারটা লিখব। লিখতে গেলে আপনাকে এখানে এই যে পাসপোর্টের ঘরটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে লিখতে হবে পাসপোর্ট নাম্বারটা। তো আমি এখানে লিখব BE07903364। তারপর আমি এখানে ন্যাশনালিটি এখানে দেব বাংলাদেশ, যেহেতু বাংলাদেশি পাসপোর্ট বাংলাদেশ। তারপর আমি এখান থেকে একটা কোডটা দিয়ে দেবো, যে কোড যেভাবে লেখা আছে ঠিক এভাবে কোডটা দিয়ে দেবো, 862। তারপর আমার কী করতে হবে এখানে, এখানে এই যে যে সাবমিট বাটনটা আছে, যে সাবমিট আছে এখানে চাপ দেবো আমরা। তো এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে তো আমাদের কাছে যে ইন্টারফেস চলে আসছে, এখানে আসছে দেখেন, এখানে আছে এই যে ভিসা নাম্বার, তারপর এখানে কোন দেশি বাংলাদেশি, তারপর এখানে ভ্যালিডেট ডেট, এখানে এটা এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে, এটা এটা এক্সপায়ার ডেট শেষ। যদি আপনার যদি এক্সপায়ার ডেট শেষ না হতো তাহলে আপনার এখানে ভ্যালিডেট লেখা থাকতো এখানে, তবে এটার এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে, সেই জন্য এখানে এক্সপায়ার ডেট চলে আসছে। তো আপনাকে এইভাবে আসলে আপনার বুঝতে হবে যে আপনার পাসপোর্টটা ভিসাটা ঠিক আছে, ঠিক এইভাবে আপনাকে কাজটা করতে হবে। তো আমরা এইভাবে সব কিছু মোবাইলের মাধ্যমে চেক করতে পারবো খুব সহজে।